নমো তাস ভগবত অর্হত সম্মা সম্বুদ্ধস্ নমো তাস ভগবত অর্হত সম্মা সম্বুদ্ধস্ নমো তাস ভগবত অর্হত সম্মা সম্বুদ্ধস্ করণীয়মত্ত কুশলেন যন্তং সন্তং পদং অবিসমিচ্চ সখো উজুচ সুজুচ সুয়চো চাস্স মুদু অনতিমানি। যখন সিদ্ধার্থের বয়স 16 তখন সভাসদরা শুদ্ধোদনকে মনে করিয়ে দেয় যে আপনি যদি একে এখন বিবাহ না দেন, সংসারে আবদ্ধ না করেন, তাহলে তো এবার সন্ন্যাসী হয়ে চলে যাবে। তারপর সেটা শুদ্ধোদন সিদ্ধার্থকে বলেন, সিদ্ধার্থ রাজি হয়ে যান। তবে সেটা একটা স্বয়ংবর সভার মতো, মানে সেখানে এটা জানিয়ে দেওয়া হলো সব জায়গায়, ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য থাকতো, তার সব সব রাজ্যে জানিয়ে দেওয়া হলো যে রাজকন্যারা আসবেন এবং সিদ্ধার্থ তাদের মধ্যে একজনকে চুজ করে নেবেন। তো এই সিদ্ধার্থ এই দেবদহের রাজকন্যা যশোধরাকেই পছন্দ করলেন এবং তারপরে তাদের ধুমধাম করে বিয়ে থাও হলো এবং শুদ্ধোদন ছেলেকে প্রাসাদের মধ্যে যাতে আমোদে থাকে, যাতে জীবন সম্বন্ধে কোনো প্রকার বিতৃষ্ণা না আসে, সেই জন্য তিনটে রাজপ্রাসাদ করে দিলেন। তিনটে ঋতুর জন্য তিন জায়গায় থাকবে আর বহু সুন্দরী পরিচারিকা যারা নর্তকী তাদের, যাতে ওর মন ভরে থাকে এর মধ্যে। তো ইতোমধ্যে যশোধরা গর্ভবতী হয়েছে আর সিদ্ধার্থ বললেন বাবাকে যে আমি নগর পরিদর্শনে যাব। এখন শুদ্ধোদন যেহেতু দেওয়ালের ভেতরে রাখতেন ওনাকে, নগর পরিদর্শন করতে গেলেই সাধারণ যা হয় জীবনের দুঃখ সমস্ত কিছু দেখতে পাবেন, আবার বিতৃষ্ণা হবে, সেই জন্যে নগরবাসীদের জানিয়ে দিলেন রাজপুত্র বেরোবেন, তোমরা সমস্ত কিছু পরিষ্কার করে রাখবে, গাছপালা দিয়ে সুন্দর করে রাখবে। কিন্তু ঘটনা যা হয়, সেই রথের থেকে রথে উনি যাত্রা করেছেন, উনি দেখলেন যে একজন জরা জীর্ণ, উনি তো যুবক, একজন জরা জীর্ণ বৃদ্ধ লাঠি হাতে যাচ্ছেন। তো সারথিকে জিজ্ঞেস করেছে এ কে, কারণ উনি তো রাজপ্রাসাদের ভেতরে এরকম দেখেননি, বলে যে ইনি বৃদ্ধ হয়েছে। তো বৃদ্ধ হয়েছে, উনি খালি বৃদ্ধ হয়েছে? তখন সারথি বলে যে না, আপনাকেও বৃদ্ধ হতে হবে, আপনার বাবারও বৃদ্ধ হতে হবে, আমিও বৃদ্ধ হব, সবারই এইরকম হবে। তো ওনার মনটা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল, বলল বাড়ি চল। তারপরের দিন আবার বেরিয়েছেন, সেদিনকে বেরিয়ে দেখেন একজন পক্ষপাত দুষ্ট রুগ্ন ব্যক্তি রাস্তার ধারে পড়ে আছে, কেউ তার কাছে যাচ্ছে না। তখন জিজ্ঞেস করেছে সারথিকে, সারথি বললেন এটা হচ্ছে রোগগ্রস্ত হয়েছে, তাই একে সরিয়ে বাড়ির থেকে বার করে রেখে দিয়েছে। তখন জিজ্ঞেস করেছেন এই রোগ কি সবারই হয়? বলে হ্যাঁ সবারই হবে, তোমার বাবারও হবে, তোমারও হবে, আমারও হবে। আবার উনি গভীর চিন্তায় মগ্ন হয়ে বিষাদে বাড়ি ফিরলেন। পরের দিন বেরিয়েছেন, তখন দেখছেন একটি শবদেহ নিয়ে লোকেরা যাচ্ছে আর আত্মীয়রা কাঁদছে। তখন সারথিকে জিজ্ঞেস করলেন যে এটা কী, বলে সকল মানুষেরই মৃত্যু হয়, এরও মৃত্যু হয়েছে, তাই একে নিয়ে যাচ্ছে, শরীর দাহ করা হবে আর আত্মীয়রা ওনার বিরহে কাঁদছে। আবার উনি ফিরে গেলেন,
কিন্তু জীবন দুঃখময়, তাও বললেন পরের দিন যে আবার বেরোবে। সেদিনকে দেখেন একজন সন্ন্যাসী তিনি আসছেন, তার মুখ নির্মল, উজ্জ্বল, সুন্দর, শান্ত। তখন ওনার মনে হল যে এ তো সবচেয়ে সুন্দর মানুষ, এ নিশ্চয়ই দুঃখ থেকে মুক্তি লাভ করেছে। তারপরে বাড়ি ফিরে গিয়ে উনি এর মধ্যে শুনলেন ওনার একটি পুত্র হয়েছে, পুত্রের নাম দেওয়া হলো রাহুল। রাহুলের মানে হচ্ছে বন্ধন, যে উনি দেখছেন যে তো আমার পুত্র হয়ে গেল, আমি তো আরও সংসারে বন্ধনে পড়ে যাব। তখন এক রাত্রে ঠিক করলেন যে উনি এই প্রাসাদ ছেড়ে জঙ্গলে গিয়ে ধ্যান তপস্যা করে মানুষের এই দুঃখের থেকে কী করে মুক্তি লাভ করা যায় সেই উপায় উপলব্ধি করবে। সেই জন্য একটি রাত্রে, এবং সেটাও পূর্ণিমা ছিল, তো ভাবলেন যে আমি চলে যাব, একবার ছেলেটাকে দেখে যাই। তো ঘরে গিয়ে দেখে ছেলেটা মার কোলে শুয়ে আছে, মানে ছেলেটাকে কোলে নিতে হলে পরে মার গায়ে হাত লেগে যাবে, তাহলে মা উঠে পড়বেন, তাহলে ওনার আর যাওয়া হবে না। সেই জন্যই উনি ওই দূর থেকে দেখে বেরিয়ে পড়লেন। আর এগুলো বোধ হয় সবই দৈব ঘটনা। সেদিনকে রাজপ্রাসাদের দ্বার খোলা ছিল, কেউ কোনো বাধা দেয়নি। ছন্দক সারথি এবং ওনার প্রিয় ঘোড়া সেই নিয়ে রথে বেরোলেন, এবং বেশ কিছু দূর যাওয়ার পরে রথ থামাতে বললেন এবং উনি নেমে ছন্দককে বললেন যে আমার মুকুট তুমি নাও। ওনার যত অলঙ্কার ছিল, রাজবস্ত্র ছিল, সমস্ত খুলে ওনাকে দিয়ে দিল, আর উনি নিজের এত সুন্দর চুল সে কেটে ফেল, বললেন যে তুমি বাড়িতে গিয়ে বলো আমার জন্য খোঁজনা করতে, আমি তপস্যার জন্য জঙ্গলে যাচ্ছি। তা ওই ছন্দক আর ইয়ের নাম ছিল কণ্টক, ওই ঘোড়াটির নাম, এরা বললো না তাহলে আপনার সঙ্গে আমিও যাবো। বলে যে না তাহলে তো বাবা বুঝতে পারবে না আমি কোথায় গেছি, খোঁজাখুঁজি আরম্ভ করবে, তুমি গিয়ে খবরটা দিয়ে দাও।